দর্শক বন্ধুরা স্বাগতম। কেমন আছো তোমরা? আজ আবারো নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো সরপুটির ঝাল। দারুণ সুস্বাদু। এর জন্য প্রথমে আমি এই মাঝারি সাইজের সরপুটি মাছ নিয়েছি। এগুলোকে আমি আশ্চারিয়ে কেটে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন বা লবণ, দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কা গুঁড়ো, দিচ্ছি এক চামচ কাঁচা সর্ষের তেল, দিয়ে ভালো করে মেখে নেব। কিছু মশলা নিয়েছি, এগুলোকে আমি বেটে নেব। একটা মিক্সি জার নিয়েছি, এতে দিয়ে দিচ্ছি এই এক চামচের মতো সাদা বা হলুদ সর্ষে, দিচ্ছি এক চামচ কালো সর্ষে, দিয়ে দিচ্ছি দুই চামচ পোস্ত, দিচ্ছি হাফ চামচ নুন বা লবণ, দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এবার জল দিয়ে পেস্ট তৈরি করে নেব। এই জায়গায় তোমরা অবশ্যই শিলে বেটে নিও, তাহলে স্বাদটা আরো ভালো আসবে। এই যে হয়ে গেল। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে এতে সর্ষের তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এতে এক এক করে এই ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। এবার এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টিয়ে দিয়ে এরকম লাল লাল করে ভেজে তুলে নেব। এরকম ভাবে বাকি মাছগুলো গরম তেলে ছেড়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নিলাম। এই যে এবার এই তেলে এই হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। গন্ধ বেরোতে বেটে রাখা মশলার মিশ্রণটা এতে ছেড়ে দিলাম। একটু নাড়িয়ে নিয়ে মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য এই হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। মনে রেখো মশলা বাটার সময়ও নুন দিয়েছিলাম। এবার আরেকটু কষিয়ে নিয়ে যখন তেল উঠে আসবে ঠিক এই সময়ে আমি এতে ঝোলের আন্দাজে জল দিয়ে দিলাম। এবার ফুটে উঠলে ভেজে রাখা সরপুটি মাছগুলো আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এবার ফুটতে ফুটতে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার আরেকটু ফুটে মাখো মাখো হয়ে গেলে কিছুটা ধনে পাতা কুচি ঠিক এই সময়ে এর উপরে ছড়িয়ে দিলাম, যাতে এর সুগন্ধটা ঝোলের সঙ্গে মিলে মিশে যায়। একটা ঢাকনা দিয়ে মাত্র 30 সেকেন্ডের মতো দিয়ে আবার ঢাকনাটা খুলে নিয়ে এতে এই এক চামচ কাঁচা সর্ষের তেল এবং আবারও কিছুটা ধনে পাতা কুচি ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমার সরপুটির ঝাল।
দারুণ সুস্বাদু। এবার শুধু গরম গরম ভাত দিয়ে খাওয়ার পালা। কেমন লাগলো অবশ্যই জানিও, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম কিন্তু।